বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া প্রশ্ন এসেছে যে কবরে তিনটি প্রশ্ন করা হবে সেখানে আরবিতে প্রশ্ন করা হবে তো যারা আরবি জানে না তাদের সেই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে কিনা বা যদি দেয় তাহলে কি আরবিতেই দিবে কিনা অথবা কবরে তিনটি প্রশ্ন পারলে চতুর্থ প্রশ্ন কি হবে এ বিষয়ে এক বোন প্রশ্ন করেছিলেন সেই সাথে সাথে আমরা এর সাথে আলোচনা করব যে কবরে প্রশ্ন উত্তরের সময় মৃত্যু ব্যক্তির কি অবস্থা হয় এ বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন আমুল জবাব আবিল্লাহি তা কবরে দাফনের পরে মানুষের শরীরে রুহ ফেরত দেওয়া হয় এবং প্রশ্ন উত্তরের জন্য মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়ে দেওয়া হয় এ প্রসঙ্গে হাজরতে অমর রাজি আল্লাহ তালু তিনি একবার নবীকে জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ যে আমাদেরকে কি আমাদের এই জ্ঞান বুদ্ধি ফেরত দেওয়া হবে কিনা মানে কবরে ফেরেশতাদের কথা বর্ণনা করতে গিয়ে যখন ফেরেস তারা জিজ্ঞেস করবে প্রশ্ন করবে সেই উত্তরের জন্য তখন হজরত অমর রাজি আল্লাহ তালু জিজ্ঞেস করলেন যে আমাদেরকে জ্ঞান বুদ্ধি ফেরত দেওয়া হবে তো তখন রসুল্লাহ সালিম বলে নাম কাহাইতিমুল তার মানে আজকের মতোই জ্ঞান বুদ্ধি ফেরত দেওয়া হবে তখন হজরত অমর রাজি আল্লাহ তালু তিনি বললেন যে ফকাল অমর যে তাদেরকে আমি লা জবাব করে দিতে পারবো হাদিসের শব্দ হলো বাকি হিল হাজার মানে তাদের মুখে পাথর এটি উদাহরণ উদাহরণের মতন হাজরত রাদি আল্লাহ তালাহ আহ বলেছেন যার অর্থ হয় যে যদি জ্ঞান বুদ্ধি ফেরত পাওয়া যায় তাহলে আমি তাদেরকে লা জবাব করে দিবা মাহমদে হাদিসটি এনেছেন তাবরানির মধ্যে হাদিসটি আনা হয়েছে এবং বাইহাকিতে হুবহু এমনই আরেকটি হাদিস আনা হয়েছে সেটি অমর আব্দুল খতাব রাদি আল্লাহ থেকে বর্ণনা যে রসুল্লাহ সাল্লাম সাহাবাই রামগণকে কবরের আজাব এবং মনকা নাকিরের প্রশ্ন উত্তর সম্পর্কে বলতেছিলেন তখন তারা জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল আমাকে কি আমার এই জ্ঞান বুদ্ধি ফেরত দেওয়া হবে কিনা কবরে প্রশ্ন উত্তরের সময় মৃত্যু হওয়ার পরে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে হ্যাঁ অমর দেওয়া হবে তখন তিনি বললেন যে আল্লাহর কসম আমি তাদের মানে এই ফেরেস জন্য যথেষ্ট হয়ে যাব যদি ওই ফেরেস আমাকে জিজ্ঞেস করে যে তোমাদের প্রভুকে তাহলে আমি উত্তরে বলবো আমার প্রভু তো আল্লাহ ইন্না রব্বি আল্লাহ এখন বলো তোমাদের প্রভুকে ফ্যামান রব্ব কুমা ফ্যামান রব্ব কুমান তুমা রবাহুল বাইহাকি বাইহাকি তেহাদিস জানা হয়েছে তার মানে তারা প্রশ্ন করবে আমাকে আমার রবকে আমি বলবো রব্বি আল্লাহ আমার রব তো আল্লাহ তোমাদের রবকে তার মানে উত্তরের সময় জ্ঞান বুদ্ধি এই জন্যই দেওয়া হবে যাতে জেনে বুঝে উত্তর দিতে পারে কিন্তু এখন বার্জাখী জীবন দুনিয়ার জীবন থেকে সেটি ভিন্ন তাই তাকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা উচিত নয় এটিও মনে রাখতে হবে এবং তার অবস্থা সম্পর্কে আল্লাহ ব্যতীত আসলে কেউই জানে না কারণ হল করানুল কারিমে আল্লাহ তালা মৃত্যুর পরের জীবনটাকে এটাকে বার্জাখী জীবন বলা হয়েছে কবর কি কবর অর্থ হলো গোপন করা বা দাফন করা কোন কিছুকে ঢেকে রাখা এবং এটা আল্লাহ তালা কবরের জীবন যেটি এটি আলমে বারজাক অমিমিম বারজুন ইলা তাদের সামনে বারজাক থাকবে মানে পর্দা থাকবে আড়াল থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত সুতরাং আর সেখানে জ্ঞান কি জ্ঞান হবে এ প্রসঙ্গে অলামায় গান যে ব্যাখ্যা করেছেন আর তা হলো যে কবরে যে তিনটি প্রশ্ন করা হবে মার রব্বক আমার প্রভুকে মার নবী হোক তোমার নবীকে মা দিন হোক তোমার দিন কি ছিল বাহ্যিকভাবে এই তিনটি প্রশ্ন খুব সহজ এবং সংক্ষিপ্ত যে আমার প্রভু আল্লাহ আচ্ছা আমার নবী মোহাম্মদ সাল্লাহ আমার দিন ইসলাম শেষ উত্তর শেষ কিন্তু আসলে প্রকৃত ঘটনা হল যে তিনটি প্রশ্ন এতই ব্যাপক যে মানুষ সারা জীবনের আমলের সার সংক্ষেপ আছে এই প্রশ্নসমূহের মধ্যে একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত মানে কবর এই প্রশ্নসমূহের উত্তর শুধু ওই ব্যক্তি দিতে পারবে যে তার সারাটা জীবন এই প্রশ্নগুলির উত্তরের আলোকে গড়ে তুলেছে তার জীবন তার জ্ঞান তার পদমর্যাদার বড়াই চাতুরতা সেদিন কোনোই কাজে আসবে না যদি তাই আসতো তাহলে আবু জেহেল আবুল আহব ও তাইবা তারা তো আরবি আরবি ভাষী তারা তো জানতো তারা তো জেনে শুনেই বিরুদ্ধাচারণ করতো উত্তর তো জানে পরীক্ষার হলে আপনি উত্তর না জানলে আর একজনেরটা দেখে নকল করে করেও পরীক্ষা দিয়েও পাশ করা যায় তো আবু জেহেল আবুল্লাহ ওরা তো জানে যে উত্তর কি হবে কিন্তু তখন জিজ্ঞেস করেছে আমার নাবি ইয় তোমার নবীকে তা বুঝে তো বলে দিতে পারতো যে নবী হিসেবে দাবি তা তো মোহাম্মদ সাল্লাহ আমার নবী মোহাম্মদ আমি মেনে নিলাম যেভাবে করে ফেরাউন যখন পানিতে চাপ খেল তখন মুখ দিয়ে বলে ফেললো যে আমান তবি রব্বি হারুন মুসা আমি মুসা এবং হারুনের রবির উপর ইমান আনলাম আল্লাহ তালা গ্রহণ করেননি সুতরাং কবরেও প্রশ্নের উত্তর দিতে পারবে না কোন চাতুরতা কোন তোমার প্রভুকে মার কে উত্তরে তো যে আসাদু আল্লাহ মোহাম্মদান আব্দুহ সুলুক এর উপরে যে জীবন কায়েম করেছে প্রভু হিসেবে মেনে নিয়েছে এক আল্লাহ সাথে সম্পর্ক রেখেছে এক আল্লাহ কি দাতা চাহিদা পূরণকারী হিসেবে বিশ্বাস করেছে এক আল্লাহতালা কি গাউস হিসেবে গাউস মানে সাহায্যকারী ইয়া গাউস এ মানে আল্লাহ কিন্তু যদি মানুষকে গাউস মনে করে সমস্যা দূরকারী হিসেবে মনে করে মানুষকে যদি ভাগ্য নির্ধারণকারী মনে করে তাহলে সে আর কালিমার করে নেই জীবন মরণের মালিক আল্লাহকে জেনেছে নজর নেওয়াত আল্লাহর জন্যই করেছে মান্ন করেছে আল্লাহ নামে নামাজ আদায় করেছে আল্লাহ নামে রোজা দান খায়রাত আল্লাহর জন্যই করেছে আল্লাহর আল্লাগই ভয় করেছে তাহলে সেই ব্যক্তি একমাত্র উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্নের উত্তর যখন জিজ্ঞেস করাবে তোমার নবীকে শুনে তো মনে হয় যে একেবারে খুব সহজ উত্তর যে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল কিন্তু এই প্রশ্নের উত্তর এই সহজ প্রশ্নের উত্তরও মানুষের সারা জীবনের আমলের সাথে সম্পর্কিত কারণ যে ব্যক্তি নামাজ রোজা দান খয়রাত তার সারা দিন আর রাত তার খানাপিনা পিনা ব্যবসা লেনদেন বিয়ে সাথে জীবন মরণ সকল বিষয়ে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী তাকেই শুধু পথ প্রদর্শক হিসেবে নবীকে মেনে নিয়েছে তা ইমাম মনে করেছে তার আদর্শই একমাত্র গ্রহণ করেছে এবং শিয় পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের চেয়ে অধিক মোহব্বত করেছে প্রধান্য দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতকে তাদের উত্তরই আসবে যে আমার নবী হলেন মোহাম্মদ সাল আলী সাল্লাম এর বিপরীতে অন্য কোন ব্যক্তির মোহব্বত অন্য কোন বিষয় যারা এই দুনিয়ার জীবনে করেছে তাদের মুখ দিয়ে আর বের হতে পারবে না উত্তর দিতে পারবে না তৃতীয় প্রশ্ন তোমার দিন কি আমার দিন হোক আরবি ভাষায় দিন অর্থ মানে জীবন পদ্ধতি অতএব যে ব্যক্তি তার জীবন ইসলামী ভাব ভাবধারায় এই পদ্ধতি অনুযায়ী ইসলামী আদব অনুযায়ী রীতিনীতিতে ইসলামী বিধিবিধানে ইসলামী নিদর্শন সমূহকে সম্মান থেকে শুরু করে স্বীকারও করেছে পালনও করেছে পোশাক আশাক অভ্যাস আচর আচার আচরণ ইসলামী সংস্কৃতি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সবগুলো ওই রঙে রঙিন হয়েছে সেই ব্যক্তির মুখ দিয়ে বের হবে আমার দিন হল ইসলাম এভাবে করে তিনটি প্রশ্ন যখন দিতে পারবে কবরের পরীক্ষায় সফল হওয়ার জন্য সর্বপ্রথম প্রধান শর্ত হল আসলে আকিদা এবং তাও ভিত্তি কামল এবং শির থেকে দূরে থাকা তাও সেই ভিত্তি আমলই একমাত্র এই কবরের পরীক্ষায় মানুষকে দৃঢ় রাখবে তৃতীয় প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে কবরের এই তিনটি প্রশ্ন ব্যতীত আরো একটি প্রশ্ন করা হবে এবং এটা হল চতুর্থ প্রশ্ন সফল কাম সৌভাগ্যবান এবং ব্যর্থ দুর্ভাগ্য বান সবাই কি করা হবে চতুর্থ প্রশ্ন সফল কামদেরকে যারা প্রশ্ন উত্তর দিতে পেরেছে চতুর্থ প্রশ্ন করবে মায়ুদরিক যে এই প্রশ্ন সময়ের উত্তর তুমি কিভাবে জেনেছ সে বলবে এই সফল কাম ব্যক্তি বলবে করা তো কিতাব আল্লাহ আমান তবিহী অসদ আমি আল্লাহর কিতাব পড়েছি তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে বিশ্বাস করেছি মোসনাদ আহমদ এবং আবুদাউদে এ প্রসঙ্গে হাদিস রয়েছে এবং ব্যর্থ ব্যর্থবান যারা ব্যর্থ হয়ে গেছে ফেরেস্তাগন তাদেরকে প্রশ্ন করবেন চতুর্থ প্রশ্ন যে নাই ভালো ব্যক্তিদেরকে তিনটা প্রশ্নের উত্তরে পরে বললো যে কিভাবে তুমি জানলে সে বলবে আমি আল্লাহ কিতাব পড়েছি ইমান এনেছি এবং সত্য বলে বিশ্বাস করেছি মানে আল্লাহ কিতাব পড়েছি তু কিতাব আল্লাহ আর যারা দুর্ভাগ্যবান এরা এদেরকে ধমকাইতেছে কি বলে শেখো নাই জানো নাই এবং হাদিসের মধ্যে সাহি বখারি এবং মুসলিম মধ্যে এসেছে কথা বলার পরে উভয় কানের মধ্যেখানে হাতুড়ি দিয়ে এই এমন এমনভাবে আঘাত করবে আঘাতের ফলে সে এমনভাবে চিৎকার করবে যে তার কান্নার আওয়াজ জিন এবং ইনসান ব্যতীত সমস্ত সৃষ্টিজীব শুনতে পারে হাদিস সাহি বখরি মুসলিমের চতুর্থ প্রশ্ন এবং কাফের সবাই কি করা হবে সুতরাং তিনি বন্ধুরা আমাদের আমাদের একটা কিতাব কনস্টিটিউশন এটি আমাদের দলিল এটি জান্নাতের জানালা করানুল করিমের সাথে সম্পর্ক করানুল করিম তেলাওয়াত পরীক্ষায় সফল কাম হতে হলে করানুল কারিমের প্রতি জীবন ইমান আনতে হবে দেলাবাদ করতে হবে বুঝতে হবে মানতে হবে আমল করতে হবে হলে উত্তর সম্ভব আজাব দিতে থাকবে এবং বলবে লা তালাইতা এই করনুল কারিম শিখোস নাই চেষ্টাও করো নাই আর হতে থাকবে শাস্তি করানুল কারিম না পড়া ইমান না আনা অপরাধের এই অপরাধীদেরকে কাঁধের উভয় কাদের মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে তার অর্থ এটাই যে এই মস্তিষ্ক তালা তোমাকে দান করেছিলেন কোরআন শেখ বুঝার জন্য মস্তিষ্ককে ব্যবহার করানায় এই কারণে শাস্তি ভোগ করো আল্লাহ তালা আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করুক এবং কবরের তিনটি প্রশ্নের জন্য এই জীবনকে উৎসর্গ করে এবং আল্লাহর দেয়া বিধান মোতাবেক জীবন পরিচালনা করার কোরআন দিয়ে সমাজ কোরআন দিয়ে রাষ্ট্র কোরআন দিয়ে পরিবার ওয়ালা উম্মত হিসেবে ওয়ালা জীবন যাপন করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে কবরের তিনটি প্রশ্ন উত্তর দেওয়ার পরে চতুর্থ প্রশ্নে উত্তর যেন দিতে পারি এ কথা বলে যে আমি তো কিতাব পড়েছি করা তো কিতাব আল্লাহ আমান বিহি এবং এরপর ইমান এনেছি এবং সত্য বলে বিশ্বাস করেছি আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করি আমা তৌফিক ইল্লা বিল্লাহ وصلى الله على سيدنا محمد النبي الأمي وسلم